আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি প্যান্ট কাটিং এবং সেলাইয়ের খুব সহজ নিয়ম শেয়ার করব এটা আমি দেড় থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা চাইলে এই নিয়ম অনুযায়ী যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন তো নতুনরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং সেটিকে দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাজ অবস্থায় কাপড়টি চোদ্দ ইঞ্চি পরিমাণ চওড়া আছে দেখুন কাপড়টি কিন্তু দুটি ভাজ হয়ে আছে এবং কাপড়টি লম্বার দিকে আছে আট ইঞ্চি তো এখন কাপড়টিকে আমি আরও দুইটি ভাজে ভাজ করে নেব অর্থাৎ কাপড়টি টোটাল চারটি ভাজে আছে এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড তো এখন আমি এই কাপড়টির বন্দর সাইড থেকে দুই ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং কাপড়টির খোলা সাইড থেকে ওপরের দিকে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নেব তো এখন এই দুই দাগ আমরা রাউন্ড করে মিলিয়ে দেব। বাচ্চাদের প্যান্টের পায়ের অংশটা কাটিং করার জন্য আমি এই দাগটা দিয়ে নিচ্ছি তো এইভাবে করে একটি দাগ কেটে নিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিলেই কিন্তু পায়ের অংশটা অর্থাৎ যে অংশ দিয়ে পাঁ বের হয় আপনারা সেটাকে হাই বলেন আর মোহরি বলেন সেই অংশটা কাটিং করা হয়ে যাবে তো দেখুন এই সাইডটি কিন্তু বন্ধ আছে তো এই সাইডটি যদি কাটিং করে ফেলি তাহলেই কিন্তু প্যান্টের দুটি পার্ট আলাদাভাবে বের হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু প্যান্টের দুইটি পার্ট কেটে আলাদা করে নিয়েছি এখন আমি পায়ের অংশে আলাদা রঙের একটি পট্টির কাপড় যোগ করব তো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টিকে টানলে কিন্তু সরে যাচ্ছে তো পট্টির কাপড় কিভাবে কাটতে হয় এটা আমি আগেও দেখিয়েছি তাই এখন আর দেখালাম না তো এরকম আমি আরও চারটা কাপড় নিয়ে নিব এই যে পায়ের চার অংশে বসানোর জন্য তো এই কাপড়গুলো কিন্তু আমি কোনা করে কেটে নিয়েছি পট্টির এই কাপড়গুলো আমি পরবর্তীতে প্যান্টের পায়ের অংশের সাথে সেলাই করে দেখাবো কিন্তু তার আগে প্যান্টের সামনের পায়টে কুচি দেওয়ার জন্য আমি পট্টির কাপড়ের সাথে ম্যাচিং করে আরও দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড় দুটিকে আমি সোজাভাবে কেটে নিয়েছি অর্থাৎ কাপড় দুটিকে দুই পাশ থেকে টানলে সেটি সরে যাবে না তো এই কাপড় দুটি কিন্তু প্যান্টের এই অংশে কিছু দূর পরপর কুচিভাবে বসবে এখন আমি প্যান্টের রাবার বসানোর জন্য ওপর থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে নেব এই এক ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু রাবার বসানোর জন্য বাদ চলে যাবে তো এখন আমি এই যে এক ইঞ্চির পর দুই বা তিন দাগ বাকি রেখে আরও একটি দাগ কেটে নিচ্ছি এর দ্বিতীয় দাগ অনুযায়ী আমি এখন কাপড়টিতে লম্বা করে দাগ কেটে নেব তো এই যে আমরা লম্বা করে এই দাগটি কেটে নিচ্ছি এর কারণ হলো আমরা যখন কুচির কাপড়টি প্যান্টের সামনের পাটের সাথে যোগ করব তখন যেন সেটি সোজাভাবে সেলাই হয় এজন্য আমরা লম্বা করে দাগ কেটে নিলাম তো এখন আমি এ দাগ থেকে আরও এক ইঞ্চি নিচে দ্বিতীয় কুচির কাপড়টি বসানোর জন্য আরও একটি লম্বা করে দাগ কেটে নিচ্ছি দাগটি কিন্তু অবশ্যই লম্বা করে কেটে নিতে হবে এখন আমি কুচির কাপড়টির এক পাশ থেকে প্রথমে এভাবে একবার ভাজ করব দেন আরও একটি ভাজ করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিব অর্থাৎ কুচির কাপড়ের এক সাইড থেকে দুইবার ভাজ করে কাপড়টির এক সাইড বন্ধ করে দেব। সেলাই দিয়ে তো এভাবে একবার সেলাই দেওয়ার পর আমরা অপর কুচির কাপড়টিকেও এক সাইড থেকে দুইটি ভাজে ভাজ করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব তো দেখুন আমি অফ ক্যামেরায় দুইটি কাপড়েই কিন্তু সেলাই দিয়ে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে কাপড় দুটি মেপে দেখাবো তো এই কাপড় দুটি লম্বায় আছে একুশ ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় আছে দুই ইঞ্চি পরিমাণ এবং দুটি কাপড়ই কিন্তু সমান মাপে আছে এবার আমি কুচির এই কাপড় দুটি প্যান্টের কাপড়ের সাথে সেলাই করে দেখাবো তো প্রথমে আমি নিচের দাগ অনুযায়ী একটি কাপড়ে কুচি দিয়ে নিব তো নিচের এই দাগের ওপর একটি কুচির কাপড় উল্টো সাইডে রেখে কুচি দিয়ে নিব তো কুচি দেওয়ার পর কিন্তু এটা এইভাবে সোজা হয়ে যাবে তো আমি প্যান্টের এই কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং কুচির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে দেন আমরা এর ওপর দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি তো এইখানে আমি কুচির কাপড়টি লম্বা রেখেছি একুশ ইঞ্চি পরিমাণ কিন্তু আপনারা চাইলে আরও বেশি লম্বা কাপড় নিতে পারেন এতে করে কিন্তু আরও বেশি ঘন হয়ে কুচি হবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে আসা লাল সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান তো দেখুন আমার কিন্তু পুরো কাপড়টিতেই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কুচির এই কাপড়টিকে সোজাপাশে করে নিয়ে কুচির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু কুচির কাপড়টি সোজাভাবে পরে থাকবে পাশে তো দেখুন আমি কিন্তু কুচির এই কাপড়গুলোকে এক হাত দিয়ে চেপে ধরে এর ওপর দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো আমি এই কাপড়টিতে যেভাবে কুচি দিয়ে চাপ সেলাই দিয়েছি ঠিক একইভাবে ওপরের দাগের ওপর অপর কাপড়টিকে রেখে এর ওপর দিয়ে কুচি দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার আমি পায়ের অংশে পট্টি যোগ করব তো এই জন্য আমি কাপড়টিকে উল্টো সাইডে করে নিয়ে এর ওপর একটি পট্টির কাপড় রেখে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব তো নিচের প্যান্টের কাপড়টি আছে উল্টো সাইডে এবং পট্টির কাপড়টিকেও রেখেছি আমি উল্টো সাইডে দেন দুটি কাপড় সমানভাবে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি পুরো কাপড়টিতে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি প্যান্টের কাপড়টিকে সোজা পাশে করে নেব দেন আমি পট্টির কাপড়ের খোলা সাইড এইভাবে ভেতরে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব তো আমি কিন্তু পট্টির কাপড়ের যে খোলা সাইডটি ছিল সেটিকে ভেতর দিকে হালকাভাবে মুড়িয়ে নিচ্ছি এবং এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে সমানভাবে ভেতরে মুড়িয়ে সেলাইটি দিচ্ছি আর আপনারা কিন্তু সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাইটি সোজাভাবে হয় এবং কাপড়টিকে সঠিকভাবে ভেতরে মুড়িয়ে নেবেন হলে কিন্তু কাপড়ের কোনো অংশ চিকন বা কোনো অংশ মোটা থাকবে যার কারণে সেটা দেখতে ভালো লাগবে না তো এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে আমরা সুতাটি কেটে নেব এবং বাড়তি অংশটুকু এভাবে কেটে ফেলব ঠিক একই নিয়মে আমি পায়ের অন্যান্য অংশগুলোতেও বাকি পট্টির কাপড়গুলো অফ ক্যামেরায় লাগিয়ে নিব যেহেতু নিয়ম সব একই তাই এটা আমি আর অন ক্যামেরায় দেখালাম না তো দেখুন আমার কিন্তু পট্টির কাপড়গুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই কাপড় দুটিকে সমানভাবে ধরে এর সাইড সেলাই করে নেবো তো আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং ওপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে দেন দুটি কাপড় সমানভাবে মিলিয়ে ধরে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এভাবে একবার সেলাই দেওয়া হয়ে গেল। অবশ্যই আপনারা এর পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমার ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি প্যান্টের দুই সাইড সেলাই করে নেব তো আমি জন্য দুটি কাপড়কে সহ সমানভাবে মিলিয়ে ধরে এই সেলাইটা প্যান্টের নিচের অংশ থেকে শুরু করব দেখুন আমি কিন্তু এই সেলাইটা এই যে পট্টির এই অংশ থেকে শুরু করছি এবং সহ সামনের পাট ও পেছনের পাট সমানভাবে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা দুটি কাপড় সেলাই করার আগে অবশ্যই কিন্তু কুচির কাপড়টাকে ভালোভাবে ভেতরে থেকে মেলে নেবেন তো আমি ডাবল সেলাইও দিয়ে নিলাম এবার আমি প্যান্টের অপর সাইডটিও সমানভাবে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিব তো আমি আবারও কিন্তু প্যান্টের নিচের অংশ থেকে সেলাইটা শুরু করব এতে পট্টির কাপড় দুটি সমানভাবে মিলে থাকবে তো আমি কুচির কাপড়টিকে ভালোভাবে সেট করে নিয়ে দেন তার ওপর ওপরের পাটটি বসিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে একবার সেলাই দেওয়ার পর আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন প্যান্টের চারপাশটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি প্যান্টের কাপড়টিকে সোলার সাইডে করে নেব এবং রাবার বসানোর জন্য রাবার ঘর তৈরি করব তো এই জন্য আমি কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে কাপড় ভাজ করে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিব তো আমি খুব অল্প পরিমাণ কাপড় উল্টো সাইডে উলটিয়ে নিচ্ছি এবং পুরো কাপড়টিতেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি আমি প্রথম থেকেই চেষ্টা করেছি খুব সহজ নিয়মে আপনাদেরকে প্যান্টের কাটিং এবং সেলাইটি বোঝাতে তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে আমি পুরো কাপড়টিতে কিন্তু সেলাইটি দিয়ে নিলাম এবার আমি রাবারের ঘর তৈরি করব তো এই জন্য আমি একটি চিকন রাবার নিয়ে নিয়েছি তো আমি এই রাবারটিকে প্যান্টের কাপড় দিয়ে এইভাবে করে মুড়িয়ে এই যে রাবার থেকে দুই সুতা পরিমাণ কাপড় বেশি রেখে এর ওপর দিয়ে সেলাইটি দিয়ে নিব তাহলে কিন্তু আমাদের রাবারের ঘরটি তৈরি হয়ে যাবে তো যেহেতু এটা খুব অল্প বয়সী বাচ্চার প্যান্ট তাই আমি এখানে খুব চিকন রাবার ব্যবহার করেছি তো এই প্যান্টে আমি যে রাবারটি ব্যবহার করব সেই রাবার থেকে দুই সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি খেয়াল করে দেখুন আমরা কিন্তু কাপড়টির এই অংশ থেকে সেলাইটি শুরু করেছিলাম তো এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে কারণ রাবার ঘরের মধ্যে রাবার ঢোকানোর জন্য কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হয় তো আমি হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে সেলাইটি কেটে নিচ্ছি এইবার আমি রাবারটি নিয়ে নিব তো এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ লম্বা রাবার নিয়েছি আমাদের বেবির কোমর হল আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক নয় এবং এক্সট্রা তিন ইঞ্চি নিয়েছি লুজ এবং সেলাই দেওয়ার জন্য তো এখন আমি রাবারের এক মাথায় একটা সেফটিকিন গেথে দিয়ে আমরা যে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখেছিলাম রাবার ঘরে রাবার ঢুকানোর জন্য সে অংশ দিয়ে আমরা রাবারটা রাবার ঘরে ঢুকিয়ে নেব তো আপনাদের বেবির কোমর যদি হয় বিশ ইঞ্চি তাহলে বিশের অর্ধেক দশ এবং তার সাথে এক্সট্রা তিন ইঞ্চি যোগ করে তেরো ইঞ্চি পরিমাণ রাবার নেবেন অর্থাৎ কোমরের টোটাল ঘেরকে দুই দিয়ে ভাগ করে তার সাথে তিন যোগ করবেন তাহলেই রাবার নেওয়াটা পারফেক্ট হবে তো দেখুন আমি কিন্তু রাবারটিকে এই সাইড দিয়ে বের করে নিয়েছি এইবার আমি রাবারটিকে টেনে রাবারের দুই মাথায় এইভাবে সমান করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিব অর্থাৎ রাবারটিকে জোড়া দিয়ে দিব সেলাই দেওয়া হয়ে গেলে আমরা প্যান্টের কাপড়টিকে এভাবে ঘুরিয়ে কুচিগুলোকে সমান করে নেব তো আবার ঢোকানোর জন্য কিন্তু এই অংশটা আমরা ফাঁকা রেখেছিলাম এবার আমরা এই অংশটাকেও টেনে সেলাই করে দেব তো আপনারা এই অংশটা সেলাই করার সময় অবশ্যই কাপড়টিকে টেনে সেলাই করবেন না হলে কিন্তু আপনারা সেলাই করতে পারবেন না কারণ রাবারের জন্য কাপড়টি জড়ো হয়ে যাবে তো আমার সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি প্যান্টের এই কাপড়টিকে দুই হাত দিয়ে দুই সাইড থেকে টেনে রাবারের কাপড়ের ওপর দিয়ে সেলাইটি দিয়ে নিব তো অবশ্যই কিন্তু দুই হাত দিয়ে প্যান্টের কাপড়টিকে টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে আর এই সেলাইটি কিন্তু অবশ্যই রাবারের মাঝখান দিয়ে দিতে হবে তো এই বেবি প্যান্টের সাথে ম্যাচিং করে আমি একটি বেবি ফ্রক এবং তার সাথে কিছু ফুলও তৈরি করেছি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর শেষে ইনডিসক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো দেখুন পুরো প্যান্টটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম